কত খারাপ আকীদা ওটা তো বলিনি। এরপরে আসছে নাম ইবনুল আরাবি, এ আরো খারাপ বলছে। আর সুফিয়া ওয়া রাজুল আখার একটা বইয়ের নাম, 11 পৃষ্ঠায় বলছে কি জানেন, ফায়াহমাদুনি ওয়া আহমাদুহু, আল্লাহ আমার প্রশংসা করে আমি আল্লাহর প্রশংসা করি। নাউজুবিল্লাহ বললেন কেন, আল্লাহর মানুষের মধ্যে কিন্তু পার্থক্য নাই ওদের দৃষ্টিতে। ওয়াইয়াবুদুনি ওয়া আবুদুহু, আল্লাহ আমার ইবাদত করে আর আমি আল্লাহর ইবাদত করি। আর একটা কথা বলেছে, আমি আগে আস্তাগফিরুল্লাহ পড়ে নিচ্ছি, আল্লাহ মাফ করুক আমাকে। ইন্নামার রিজাল হিনামা ইউজাজিল জাওজাতাহু ইন্নামা ইউজাজিল হাক্কা, লোকেরা যখন স্ত্রীর সাথে আলিঙ্গন করে তখন মূলত রবের সাথেই আলিঙ্গন করে। নাবলসি এই ব্যাকুব বলছে কি জানেন, এই বেদাতি বলছে, এই সুফি বলছে, ব্যাখ্যা দিচ্ছে, ইন্নামা ইয়ানকি হুল হাক্কা, আলিঙ্গন করে মানে সরাসরি রবের সাথে সহবাস করে। কি আকীদা এটা, কত নোংরা, কত জঘন্য আকীদা! আর এই আকীদার বাংলাদেশে প্রচারক হলেন মাজার পূজারীরা, আর সূক্ষ্মভাবে প্রচার করছেন আমাদের টঙ্গীর তাবলিগি ভাইরা। কেউ বুঝতে পারেনি, ফাজায়েল আমল পড়েন, ফাজায়েল আমল পড়ে দেখেন, বইটা দিন তো একটা, তাবলিগের অবস্থা এমন খারাপ, এই দাওয়াতটাই দিয়ে দিচ্ছে, কেউ বুঝতে পারেনি, তাদের বইয়ের মধ্যে ছড়ানো আছে এই আকীদা, কি বুঝবেন। কবিতা তৈরি করেছে, উর্দুতে তৈরি করেছে, বাংলাতে তৈরি করেছে, ওহজো মুস্তফা আরশতা খোদা হো কর, উতার পাড়া মদিনা মে মুস্তফা হো কর, যিনি খোদা হয়ে আসমানে ছিলেন তিনি মদিনায় নাজিল হয়েছে মুস্তফা হয়ে। আল্লাহর মোহাম্মদের মধ্যে কোনো পার্থক্য নাই। ওরা বলছে বাংলা তৈরি করেছে কি, আকার কি নিরাকার সেই রব্বানা, আহমদ আহাদ হলে তবে যাই জানা, মিমের ওই পর্দাটিরে উঠিয়ে দেখরে মন, দেখবি সে তাই বিরাজ করে আহাদ নিরঞ্জন। একটু বুঝেন তো, আকার আর নিরাকার তিনি তো রব্বানা, আহমদ আহাদ হলে তবে যাই জানা, আহাদ কার নাম, আল্লাহ না, আর আহমদ কার নাম, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নাম। তো আহমদের মিমটা যদি তুলে দেওয়া হয় তাহলে কি হয়ে যাবে, আহাদ হয়ে যাবে, কি হয়ে যাবে, আহাদ হয়ে যাবে। তাহলে মোহাম্মদ কি হয়ে গেল, আহাদ হয়ে গেল। তাই বলছে মিমের ওই পর্দা তীরে উঠিয়ে দেখরে মন, দেখবি সে তাই বিরাজ করে আহাদ নিরঞ্জন। তো কত অস্তাগফিরুল্লাহ, সুফিবাদী আকীদা হলো সব কিছুকে আল্লাহ বলা, যেটা হলো হিন্দু আকীদা, তাই না, হরির উপর হরি, হরি শোভা পায়, হরিকে দেখিয়া হরি হরিতে লুকায়, সবই হরি, তাই না। আর এই সুফিবাদের দাওয়াত হলো সবগুলোকে কি বানানো, আল্লাহ বানানো। ভ্রান্তির বেলা তো একামত দিন বইটা পড়ে দেখবেন, আর ভ্রান্ত আকীদা বানানো সঠিক আকীদা এই বইটা পড়ে দেখবেন, আমি তথ্যগুলো সব দিয়ে দিছি। বাংলাদেশে আহলে হাদিসরা ছাড়া যত দল, পদ, মত, দর্শন, থিওরি, মাযহাব, তরিকা আছে সবগুলো হলো সুফিবাদের প্রবক্তা, কেউ সুফিবাদ থেকে খালি না। আমি একবার ধরে ধরে বই থেকে প্রমাণ দিয়ে দেখাই দিয়েছি, আলহামদুলিল্লাহ, মানুষ যেন ধোকায় না পড়ে। আর তবলিগের ভাইয়েরা যা তাবলিগ করছে আজকে, তাদের আকিদা তাওহীদ বলতে কিছু নাই, শুধু আছে ফজিলত, ফজিলত আবার জাল ফজিলত, ফজিলত আছে কি জাল ফজিলত, আপনি কখনো ভাবতে পারেননি কি পরিশ্রমটা করে, পরিশ্রমের মধ্যে যে ধোকা আছে কেউ বুঝতে পারেনি। যাচ্ছিলাম গত সপ্তাহে ময়মনসিংহে, আবার আসছিলাম, দেখলাম এই রাতের অন্ধকারে মাথায় একটা বোঝা, পিঠে একটা বোঝা, ঘাড়ে খড়ি, কোন কোনে শীত পড়ছে, কুয়াশা পড়ছে, বাতাস হচ্ছে, এর মধ্যে টিকা যায় না, মুরব্বি মর্দ হাঁটিয়া চলছে বুঝা নিয়ে।
আমার আফসোস হলো, এই মুরব্বীরা যদি তাওহীদ জানতো কতই না ভালো হতো। তাওহীদ নাই, শুধু ফজিলতের আশায় চলছে। প্রথম শিক্ষা দেয় নামাজ। কিসের নামাজ শিক্ষা দেয়? যে নামাজ আল্লাহর নবী পড়েনি, সাহাবীরা পড়েনি, বেদাতি নামাজ শিক্ষা দেয় তাদেরকে। সালাতটা ঠিক মতো পড়তে পারেনি এখন পর্যন্ত। আমি আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া আদায় করছি, অনেক দিনের আশা ছিল যে তবলিগের ভাইদেরকে কিভাবে হক পথটা দেখানো যায়, কিভাবে চেষ্টা করানো যায়, তাদের ফাজায়েলে আমলগুলো পড়ে, ফাজায়েলে জিকির, ফাজায়েলে নামাজ, ফাজায়েলে দরুদ, ফাজায়েলে হজ, ফাজায়েলে সাদাকাত, ফাজায়েলে কোরআন, ফাজায়েলে রমাদান, ফাজায়েলে তাবলিগ, সব ফাজায়েলে সাহাবা, সবগুলো পড়ে একটা নাতি দীর্ঘ আলোচনা করে আপনাদের কাছে পেশ করেছি তাবলিগের স্বরূপ নামে এই বইটা। আর অতটা পরিশ্রম করতে হবে না, একটা ফাজায়েলে আমল বাংলা থাকলেই ওখান থেকে পৃষ্ঠা নাম্বার দেখে আপনার মানুষকে বুঝাতে পারবেন যে দেখেন ভুয়া কথার তো একটা সীমা আছে, তাই না? ভুয়া কথার কি সীমা তো আছে। একদিকে তাওহীদ নাই, উল্টা ছড়াচ্ছে কি সুফিবাদ, তাই না? শিরিক ছড়াচ্ছে। আর একদিকে যে আমুল ছড়াচ্ছে সে আমুলটা কিন্তু কোরআন হাদিসে নাই, কেউ খেয়াল করেনি। সবার ব্যাগে ব্যাগে ফাজায়েল আমুল আছে, কারো ব্যাগে কোরআন নাই, কারো ব্যাগে বুখারি নাই, কারো ব্যাগে মুসলিম নাই, কারো ব্যাগে আবু দাউদ নাই। হুজুরেরা ফতোয়া দিয়েছে এই মুরব্বীদেরকে প্রতিবন্ধী বানিয়েছে এক শ্রেণীর হুজুর, তারা হক কথাটা বলেনি। হুজুরদের বলা উচিত ছিল কোরআন পড়া শিক্ষা করো, আগে আগে হাদিস পড়া শিখো। ফতোয়া দিয়েছে উল্টা, সর্বনাশ করেছে। কোরআনের অনুবাদ পড়া যাবে না, হাদিসের অনুবাদ পড়া যাবে না, হাদিসের অনুবাদ পড়লে, কোরআন অনুবাদ পড়লে আপনি পথভ্রষ্ট হয়ে যাবে, এই জন্য পড়ে না। ফাজাইলে আমুল নিয়ে ব্যস্ত, আপনি দেখেন কই জায়গায়, সব জায়গাতে সমস্যা, আর কোটির কমে কোনো ফজিলতি নেই, সব কোটি বলছে, বলেন সব সুবহান আল্লাহ, মারি দিল সুবহান আল্লাহ, বলছে একবার সুবহান আল্লাহ বললে 49 কোটি নবী হয়। কয় কোটি? 49 কোটি। এটা কি ঠিক? দলিল আছে? আচ্ছা ফজিলতের কথা বললে তো দলিল থাকা লাগবে রে ভাই, জাল দলিল হলে থাকা লাগবে নাই, তৈরি করা ফজিলত। আল্লাহর নবী বলেছেন উল্টা। সহিহ মুসলিম খুলুন 556 নম্বর হাদিস, প্রথম খণ্ডের 118 পৃষ্ঠা। আল্লাহ নবী বলছেন কেউ যদি সুবহান আল্লাহ বলে আল্লাহ এত খুশি হন, সুবহান আল্লাহ বলার কারণে 7টি আসমানে যত জায়গা আছে, 7টি জমিনে যত জায়গা আছে, সমস্ত জায়গা নেকিতে পূর্ণ হয়ে যায়। কেউ কেউ আছে ব্যাকুব মার্কা, আসমান যে 7টা ও বিশ্বাসী করে না, জমিন যে 7টা বিশ্বাসী করে না। সহিহ মুসলিমের হাদিসটা পড়েই নিও, বিশ্বাস করবে কি? দোষ হাদিসের? এক বুড়ি চাঁদ দেখে দোয়া করতেছে, দোয়া করে গল্প করতেছে, চাঁদ কেন বাসকে একটু পায়খানা পায়খানা গন্ধ লাগে। আসলে চাঁদের দোষ নয়, বুড়ি বাথরুম থেকে বের করে হাত পরিষ্কার করেনি, এই জন্য গন্ধ লাগছে। এ চাঁদের দোষ না, বুড়িরই দোষ, বুঝেননি কথা? বাড়া তুমি কোরআন হাদিস জানো না, পড়ো না, তুমি কেন বললে যে 7 আসমান 7 জমিন নাই, আসমান একটা জমিন একটাই, পড়ে দেখো আগে, জীবনে পড়েনি খালি তর্ক করে। আল্লাহর নবী বললেন সুবহান আল্লাহ বললে 7টি আসমানে যত জায়গা, 7টি জমিনে যত জায়গা, সব জায়গায় নেকিতে পূর্ণ হয়ে যায়। আচ্ছা আপনার 49 কোটি নেকি দ্বারা ঢাকা ভরবে? হ্যাঁ ভরবে, না জানার কারণটা বানিয়েছে, তাই না? যদি হাদিসটা জানতে বানাইতো 49 কোটি। হুজুরের মুখ, বক্তার মুখ হলো সুলার মুখ, সুলা সিনের সুলার মুখ, যা মুখে দেয় তাই খায়, হিসাব নিকাশ করে খায় না, গু গোবর যা পায়, চুলা যেমন সব খায়, বক্তার মুখটা কিন্তু ওই রকম হয়ে গেছে, নাউজুবিল্লাহ। আমাদেরকে আপনারা বক্তা মনে করেন, আমরা কোনো বক্তা না আলহামদুলিল্লাহ, চিল্লা পাল্লা একটু কথা বলি মাঝে মাঝে, কিন্তু আসলে বক্তব্য দিতে পারি না আমরা। বক্তব্য দিলে বক্তা তো তারাই যাদের কন্টাকি হলো 70,000 টাকা,
ডেট লিখবে যখন তখন নেবে 35,000 আর বক্তব্য শুরু আগে নেবে 35,000 মোটে কত হলো 70,000 বক্তা হলো এরাই বন্ধুরা আমার কোটির কমে কোনো ফজিলত নাই বলছে যে যে ব্যক্তি এক ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়বে ওই ব্যক্তি 3,35,54,432 গুণ নাকি পাবে কত নাকি দেখছেন 3,35,54,432 গুণ নাকি পাবে এই ফাজায়েলে নামাজ 125 পৃষ্ঠার মধ্যে পাবেন আপনি লিখে দিয়েছি তথ্য দিয়ে দিয়েছি সমস্যা নাই এখন আর আলহামদুলিল্লাহ দলিল দেখায় হুজুরকে বলতে পারবেন আপনি কোথায় পেয়েছেন দলিল হাদিসে পেয়েছি 25-27 গুণ নাকি হবে তুমি 3,35,00,000 বললে কেন কোটির কমে কোনো ফজিলত সব কোটি কিন্তু দলিল নেই আর একটা ফতোয়া মারি দিছে এমন মারা মারছে ফতোয়া জানেন যে ব্যক্তি এক ওয়াক্ত সালাত কাজা করবে ওই ব্যক্তি 2,88,00,000 বছর জাহান্নামে থাকতে হবে মানে কাকরাইল মুরব্বি জাতি মারি দিছে এক ফতোয়া একবার উপায় নাই বাঁচার কোনো পথ নাই এক ভ্যান চালক গল্প করছে আমার কাছে সাসা যে কথা বলেছে নামাজ না পড়াই ভালো কি কথা বলেছে যে মসজিদে ঢুকে আমি জহরও পড়েছি আসরও পড়েছি কিন্তু দেরি হয়েছে আসরের টাইমে মুরব্বি মসজিদের বাহিরে দাঁড়া আছে জিজ্ঞেস করছে এই আসর পড়তে এত সময় লাগে আমি বললাম চাচা জহরটা পড়া হয়েছিল না ভ্যান চালাই তো আমি জহরও পড়েছি আসরও পড়েছি তোমার দেরি হয়ে গেছে তখন এই জন্য তো বলছো ও তুমি সালাত কাজা করেছো জহর জি চাচা কাজা হয়ে গেছে তোমাকে 2,88,00,000 বছর জাহান্নামে থাকতে হবে মারিয়ে দিছে এক ফতোয়া একবার তখন বলছে চাচা পড়লাম তো আমি বলছো পড়লেও তোমাকে 2,88,00,000 বছর জাহান্নামে থাকতে হবে ভ্যান চালক মাথায় হাত দেওয়া বলেন চাচা নামাজ না পড়াই ভালো ছিল কি করে বলেন কি করবেন এবার অথচ এই বর্ণনাটা 116 পৃষ্ঠায় উল্লেখ করছে ফাজাইলে জিকির ফাজাইলে নামাজের মধ্যে 116 পৃষ্ঠায় কিন্তু উর্দু মূল বইটার মধ্যে লেখক বলে দিছে লাম আজিদহু ফি মা ইনদি মিন কুতুবিল হাদিস হাদিসের গ্রন্থ সময়ে আমি এই হাদিস পাইনি পাননিতে লিখলেন কেন আপনি তাও কি বলে লিখছেন কালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী বলেছেন এই মর্মে মান তারাকা সালাতান হাত্তা মাযা ওয়াক্তুহা সুম্মা সাল্লা সুম্মা কাযা উযযিবা ফিন নারি হুকুবা এইভাবে উল্লেখ করেছে অথচ নবীর দল কথা এই মর্মে কোনো প্রমাণ আজও পাওয়া যায়নি প্রমাণ পাওয়া গেলে বিপদ খাইবারে যুদ্ধের দিনে আল্লাহ রাসূল আসছিলেন রাত্রিতে বিরতি দিলেন 680 নম্বর হাদিসটা খুলেন সহিহ মুসলিমের মধ্যে এসেছে বেলালকে বললেন বেলাল আমাদেরকে ডেকে দিও তুমি বেলাল রাদিয়াল্লাহু রাত্রে সালাত পড়তে পড়তে উনিও ঘুমিয়ে গেছেন হাদিসে শব্দ আসছে হাত্তা যরাবাত হুমুস শামস মানে সূর্য উঠতে উঠতে এত উপরে উঠেছে সূর্যের তাপ পিঠে লেগে আল্লাহ নবী জাগা পেয়েছেন কথা বুঝেননি বুঝেছেন তো কথা এবার কি ফতোয়া দেবেন এই নবী আর সাহাবীরা কত বছর থাকবে জাহান্নামে বলেন এরা কি জাহান্নামে যাবে ফতোয়া দেওয়ার জায়গা পাওয়া যায় না আমরা কি ফেরেশতা আমরা কি সাহাবি আমাদের নামাজ কাজা হতে পারে না আল্লাহ নবী কি ফতোয়া দিয়ে গেছেন আল্লাহ উম্মতের উপর কত দয়া করেছে আর মুরব্বি মারি দিছে একটা 2,88,00,000 বছর সহিহ বুখারী 597 নম্বর হাদিসটা খুলুন আল্লাহ রাসূল বলছেন মান নামা ও নাসিয়া কেউ যদি ঘুমিয়ে যায় ঘুমিয়ে থাকে আর সালাত যদি ভুলে যায় পড়তে পারেনি ফালিয় সল্লি হায়দা দাকারাহা ফা ইন্নাহা কাফফারাতুহা আল্লাহর নবী বলে দিলেন যে ব্যক্তি ভুলে যাবে ঘুমিয়ে থাকবে যখনই ঘুম থেকে জাগবে যখন সালাতের কথা স্মরণ হবে তখনই যেন সালাতটা পড়ে নেয় এটাই হলো কাফফারা বলুন আলহামদুলিল্লাহ আচ্ছা এটা কোনো কাফফারা হলো বলেন তো দেখি এর কোনো কাফফারা হলো আল্লাহ কত দয়া করেছেন বান্দার উপরে
পড়ে নিলাম সালাতটা, আল্লাহ রাসূল বলছেন সেটাই কাফফারা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মানুষকে উৎসাহিত করতে হবে দিনের প্রতি। আর লাগাই দিল কত বছর? 2 কোটি। বললাম কোটির কমে নাই ফজিলত, সব জায়গায় কোটি, অবশ্য লাখ লাখও আছে। এইগুলো হলো ভুয়া কথা, আরও আছে, আপনারা বিরক্ত হয়ে যাবেন। আমি বক্তব্য এখন শেষ করবো ইনশাআল্লাহ। যে কথাটা, আর একটা কথা বলতে হয়, সেটা হলো জাল জয়ীফ হাদিস এত তাদের মধ্যে আছে যারা প্রচার করছে, জাল জয়ীফ হাদিসে ভর্তি, কতটা নেবেন? আর এই মুরব্বীদেরকে বুঝায় পারা যায় না, ওরা আমাদের বক্তব্য শুনবেও না, বুঝালেও বুঝবে না। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, আমিন। এক মুরব্বী পড়ছে, খুব জোরে জোরে পড়ছে, ওযু করার পরে পড়ছে, ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর ওমা আদরাকা মা লাইলাতিল কদর। আমি বলছি চাচা কি পড়েন এটা? বলছে ওযুর পরের দোয়া। তো ওযুর পরের দোয়া এটা? যে জি। আমি বললাম যে তাই? বলছে আপনি জানেন না, কেউ যদি সূরা কদর ওযুর পরে একবার পড়ে তাহলে কিয়ামতের মাঠে সিদ্দিকদের সাথে থাকবে, 2 বার পড়লে শহীদদের সাথে থাকবে, 3 বার পড়লে নবীদের সাথে থাকবে। আমি বললাম যে চাচা হাদিস তো জাল। তখন উল্টা বলছে, আপনার জাল হাদিস খুঁজে কে বের করতে বলেছে? আমি বলছি যে আমি তো বের করি নি রে বাবা, যুগ যুগ ধরে মুহাদ্দিসগণ জাল বলে আসছে, তো জাল হোক হাদিস তো কি বুঝাবেন আপনি? জাল হোক হাদিস তো নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমি বললাম চাচা আপনাকে হাদিস শোনাই, মুরব্বী আমুন রাখছে আপনার হাদিস শুনবো না। বলছে আমার হাদিস না রে বাবা, নবীর হাদিস। তো শুনলো, দেখুন ওই হাদিসটা যদি মানি, হাদিসটা শুনেননি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ মুসলিম 122 পৃষ্ঠার হাদিস, কেউ যদি সুন্দর করে অজু করে, হাদিসটা শুনেন আমল করবেন, কেউ যদি সুন্দর করে অজু করে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারিকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই দোয়া কেউ যদি পড়ে, সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতিস সামানিয়া, তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। ইয়াদখুলু মিন আইয়াশা, যেই দিক দিয়ে ইচ্ছা সেই দিক দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। আল্লাহু আকবার, কি ফজিলত এটা বন্ধুরা! আমার উচিত, আমাদের উচিত সহিগুলো মানা আর জাল জয়েবগুলো কি করা? বাদ দেওয়া। 90 বছর বয়স হয়েছে মুরব্বী, আজও নবীর তরিকায় সালাত আদায় করতে জানে না, আকিদা তো জানেই না, তাওহিদ তো জানেই না। আপনারা অবশ্যই তাওহিদকে জানবেন, তাওহিদ শিখবেন, তারপরে সালাত আদায় করার চেষ্টা করবেন। কথা বোঝা গেছে? বিশুদ্ধভাবে সালাত পড়ে কোনো লাভ নাই যদি তাওহিদ না থাকে।